400 পর্বের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি। আমার সঙ্গে রয়েছে কলিয়ার অর্ক। ওয়েলকাম এবং প্রথমেই কংগ্রাচুলেশনস তোমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সেলিব্রেশনই সেলিব্রেশন একদম খেলনা বাড়িতে এখন। হ্যাঁ, তো ভীষণই ভালো লাগছে যে কীভাবে 400 এপিসোড হয়ে গেল। মনে হচ্ছে সেদিনকে শুরু করেছিলাম আমরা, দেখতে একটু 400 এপিসোড ছুঁয়ে ফেললাম। তো চেষ্টা, আমরা আশা করবো যে দর্শকরা যদি এইভাবে আমাদের ভালোবাসা দেন তাহলে আমরা 500 কেন, তারও বেশি আরও পথ এগিয়ে যাবো আমরা। একদম ছদ্মবেশে রয়েছো তোমরা সবাই, তো একটা অন্যরকমের কৌতূহল জাগছে যে ঠিক কি আসছে, মানে একটা কোনো অন্যরকমের কিছু সমাধান করা বা কোনো কিছু। আমরা যেহেতু আমাদের মানে ফ্যামিলিটা পুরোটাই রণ সব কিছু নিয়ে নিয়েছে সম্পত্তি, তো সেটা থেকেই আমরা মানে সব সম্পত্তিটা আবার ফেরত আনার জন্যই ছদ্মবেশ। তো দেখা যাক, আমরা হয়তো পুরো ফ্যামিলিটাকে পুরো সম্পত্তি সব কিছু নিয়ে নেবো, দিয়ে আমরা আবার আগের মতো মজা করতে পারবো। কিন্তু যেমন বললে যে মনে হলো এই তো সেদিন, এর মধ্যে সময় কীভাবে কেটে গেল, কোন জিনিসটা স্বপ্নের কোন বিষয়টা সব থেকে বেশি মনে পড়ছে? শুরুর দিনগুলোর কথা নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের দুজনের। আমার তো মনে পড়ে প্রথম দিন যেদিনকে আমরা প্রোমো শ্যুট করা শুরু করেছিলাম, নেপালগঞ্জে শ্যুট হচ্ছিল, সেটাও মানে সেখান থেকে যে এতটা পথ কীভাবে চলে এলো মানে কাটিয়ে ফেললাম, সেটাই খুব অবাক লাগে যে দেখতে দেখতে 400 এপিসোড হয়ে গেল। এবং অনেক অনেকদের সাথে আমার নতুন মানে প্রথম কাজ এখানে, যেমন কলি, ঋষভ, বিশ্বজিৎ দা, রাত্রিকা, প্রত্যেকের সঙ্গে প্রথম কাজ। তো ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তো এগুলো তো অনেক অনেক বড় পাওয়া খেলনা বাড়ি করতে করতে। প্রথম কাজ যখন বললে তো এটা জিজ্ঞেস করতেই হয় যে প্রথম কাজ করার সময় ঠিক এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছিল, সেটা কি মনে পড়ছে আজকে? খুব বেশি ভালো, প্রত্যেকের সঙ্গেই খুব ভালো, মানে ওরা প্রথম দিন থেকে, হ্যাঁ, সবাইকে নিয়ে আমি থাকতে পছন্দ করি, তো সারাক্ষণ ওদের পেছনে লাগি, ওরাও সেটাকে খুব সুন্দরভাবে এনজয় করে, অ্যাকসেপ্ট করে। মানে আমাদের আমাদের না সবার মধ্যে মানে কেউ কাউকে ওই ব্যাপারটা নেই যে কেউ কাউকে ইয়ারকি মারলে হুট করে গরম মাথা গরম হয়ে যায়, কেন ইয়ারকি মারছে, ওরকম ব্যাপারই নেই। মানে সবাই সবার সাথে সব রকমের ইয়ারকি মানে খুব মজা করে, মানে সবাই খুব এন্টারটেইন করি। ইভেন কেউ নতুন কেউ এলো ধরো আমাদের গ্রুপে, তখনও আমরা মানে মজা করে যে কিছু কী প্রবলেম না কি, মানে সব কিছু আমরা খুব মজা করেই কাজটা করি। এই শ্যুটের থেকে কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে? মজার মজার তো প্রচুরই এক্সপিরিয়েন্স আছে। একটা যেমন সিন ছিল, বিশ্বজিৎদা শুয়েছিল, ঋষভ বেরোবে, ঠিক আছে, এবার বেরোনোর সময় সব বিশ্বজিৎদের শরীর খারাপ সিনে, এবার ঋষভ বেরোনোর সময় হুট করে মানে যখন বেরিয়ে আসে বিশ্বজিৎদাকে নমস্কার করে বেরিয়েছে, তো বেরিয়ে চলে এসেছে, চলে এসে তখন সমিতি টমিতি সবাই আমাদের ইপি ডিরেক্টর বলছে তুই নমস্কার করলি কেন, তুই পাগল, এর নমস্কার করলি কেন, এরকম বলেছে। যেমনি বলেছে তখন বলছে যে না এরকম নমস্কার করিস না, এটা তো বা ভুল হচ্ছে, তখন বলছে এটা তো ব্রাহ্মণ, এটা তো ব্রাহ্মণদের নাকি এটাই নিয়ম থাকে যে নমস্কার করে যাওয়ার। মানে এইগুলো প্রচুর মজার মতন ইনসিডেন্ট আছে। আজকেও দেখছিলাম যে আরাত্রিকা গিয়ে মানে ফ্লোরের মধ্যে বিশ্বদাকে নমস্কার করছে, এটা কি সেই ট্রেন্ডটাই বজায় রয়েছে? ও মানে কিছু গায়ে পা লাগলে হুট করে নমস্কার করে ফেলে, গায়ে পা লাগলে নমস্কার করে। নতুন টুইস্ট আসছে সেটা নিয়ে একটুখানি শুনবো। খেলনা বাড়ি মানে টুইস্ট, তো নতুন যেটা টুইস্টটা আছে সেটা হচ্ছে রণকে জব্দ করা। তো ফাইনালি রণকে হয়তো জব্দ করা যাবে এবার মনে হচ্ছে, তো সেটা কীভাবে হচ্ছে সেটা বলা এখন বলতে পারবো না, সেটার জন্য দেখতে হবে খেলনা বাড়ি, তবে রণ খুব তাড়াতাড়ি জব্দ। এটাই হচ্ছে যে রণকে আমরা খুব তাড়াতাড়ি হয়তো জব্দ করতে পারবো, সেটাই তো। অবভিয়াসলি খেলনা বাড়ি দেখো জি বাংলায় 6:30 সময়, আমরা খুব মজা করে কাজ করছি, খুব মানে এন্টারটেন করে কাজ করছি, তো তোমরা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, আর এরকম আরও অনেক আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন আর্টেজ টিভি এইচডিতে। আগামী 30 জুন মুক্তি পাচ্ছে শিবপুর।